আচ্ছা তো বটি বটি নাই ঘরে বটি দিয়ে করে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো সুমিত ভুলাকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো দেখতেই পাচ্ছ স্নান ট্রান করে একদম রেডি রেডি হয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আজকে যাচ্ছি বাপের বাড়ি। তো আজকে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, মা মামকেও রেডি করা হয়ে গেছে। আজকে আমার বাপের বাড়িতে হচ্ছে নবান্ন উৎসব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো চলো, মা মামও রেডি হয়ে গেছে, মা মাম তো রেডি হয়ে নিচে চলে গেছে। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, আমি আর আমার মা মাম যাচ্ছে, বর যেতে পারবে না। হো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। সব বন্ধুরা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, তো মামামের বাবা যেহেতু যেতে পারেনি, সেহেতু মামামের বাবার একটা বন্ধুকে বলে দিয়েছিল, তার টোটোতেই আমরা এখন যাচ্ছি। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা বেশি দূর না, ওই বাইকে তোমার মোটামুটি 10-15 মিনিট লাগে, আর টোটোতে তোমার 20-25 মিনিট এরকম লাগে। তো টোটোতেই যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। সব বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি। তো চলে এসে এখন আমার ঠাম্মি বললো আর কি, পুজো দিয়ে এসেছি, সে প্রসাদটা নিয়ে আসছে। তো এখানে আমাদের ঠাকুর হয়, সেখানে প্রসাদ নিতে এসেছি আমি আর একটা আমার ফ্রেন্ড এসেছি। তো দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে, নবান্ন খাচ্ছি। তো চলো দেখতে থাকো। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখানে আমার দাদা বৌদি, মানে পিসির ছিল দাদা বৌদি, এরা এসেছে। তো ওর সঙ্গে এখন মানে আমাদের ফার্মে ঘুরতে এসেছি। তো চলো তোমাদের ফার্মটা ঘুরেই দেখাই, আগে একবার দেখিয়েছি, বাট এখন যারা আমাদের মানে যারা আমার ইয়েতে নতুন তারাও দেখে নেবে একবার। তো চলো, এ দেখো ফুলও ফুলও হয়েছে এখানে, কলা মানে সব কিছু গাছে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাকে পোলট্রিগুলোও দেখাই, পোলট্রির ছাগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। কাঁচা পেয়ারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাবে করে। আর এদিকে দেখতে পাচ্ছ এই ভাইজিরা দেখো রিলস বানাচ্ছে, আর দেখো দাদা বৌরা ঘুরে ঘুরে দেখছে। আর এখানে আমাদের নতুন মোটর বসিয়েছে, এখানে যেহেতু আমাদের কল ছিল এখন নতুন মোটর বসিয়েছে, তাই বাবা জলটা চালিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের ফার্মটা কত সুন্দর, অনেক রকমের গাছ আছে, সব রকমেরই গাছ আছে একরকম। তো ডালিম গাছও আছে। তো এই দেখো এটাই হচ্ছে আমার মানে একদম আমার হচ্ছে গ্রাম, এটাই এটাই হচ্ছে আমার গ্রাম। তো খুব সুন্দর এই গ্রাম, একটা গ্রামের থাকার মজাই আলাদা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর। তো প্রথমে আর একটা দেখিয়েছি, এই একটা দুটো ঠাকুর। তো এটা দেখো কত সুন্দর করেছে ঠাকুরটা। তো এটা আমরা বিকেলে দেখতে এসেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরে আবারও অন্য একটা ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা, বাই, গুড নাইট।